আপনাকে বিজয়া দশমীর এবং শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা। এবং আজকের এই বিদায় ক্ষণে কিন্তু বিষাদের সুর বইছে প্রতিটি সনাতন ধর্মাবলম্বীর প্রাণে, এবং তারা কিন্তু শেষ সময়ে তাদের যেই প্রার্থনাটুকু সেটি তুলে ধরছেন দেবী দুর্গার কাছে। মটলেকড়ে ছেড়ে কৈলাসে স্বামী গৃহে ফিরে যাবেন দেবী দুর্গা, এবং সেই যেহেতু তিথি শুক্র একই সাথে নবমী এবং দশমী একই দিনে পড়েছে, যার কারণে গতকালই কিন্তু দশমীর আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। ঘটের যে বিসর্জন সেটি কিন্তু হয়েছে আজকে 10টা নাগাদ। ঘট বিসর্জনের যেহেতু স্থায়ী মন্দির, ঘট বিসর্জন দেয়া হয়েছে, এবং কথা রয়েছে বিকাল 3টা থেকে পলাশির অর্থাৎ যেই শোভাযাত্রা শুরু হয় সেটি পলাশি মোড়ে ধীরে ধীরে জড়ো হতে থাকবে। ঢাকা শহরের বিভিন্ন জায়গায় থাকা যেই পূজামণ্ডপগুলো রয়েছে তার প্রতিমা নিয়ে আসা হবে, এবং তারপরে ওয়াইজ ঘাট পর্যন্ত আসলে এই প্রতিমা বিসর্জনের জন্য শোভাযাত্রাটি যাবে। এবং এই সময় আহ্বান জানানো হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী একই সাথে কমিটির পক্ষ থেকে, পূজার সংশ্লিষ্ট কমিটির পক্ষ থেকে, যে সন্ধ্যা 7টার মধ্যেই যাতে এই বিসর্জনের কার্যক্রমটি সম্পন্ন হয়, এবং যারা সাঁতার জানেন না কিংবা শিশু তারা যাতে এই বিসর্জন কার্যক্রমে অংশগ্রহণ না করে। একই সাথে যেহেতু সিঁদুর খেলা চলছিল, এই দেবীর পায়ে সিঁদুর ছুঁয়ে কিন্তু সিঁদুর খেলায় মেতে উঠেছিলেন সনাতন ধর্মাবলম্বী বিবাহিত নারীরা। যেহেতু জোহরের আজান দেয়া হয়েছে, যার কারণে সেই বিরতিটি আসলে চলছে, কিছুক্ষণ পরে বিরতি শেষে আবারও সিঁদুর খেলায় মেতে উঠবেন সনাতন ধর্মাবলম্বী এই বিবাহিত নারীরা। এবং তারা প্রার্থনার জায়গা থেকে একটি বিষয় শেষ করে জানিয়েছেন তারা, সেটি হচ্ছে যে এই যে আয়োজন কিংবা এই পুজোর মধ্য দিয়ে তারা প্রার্থনা করেছেন দেবী দুর্গার কাছে, দেশ ও দশের সম্প্রীতি ভালো এবং মঙ্গল কামনা করেছেন সবার জন্য, এবং নিজেদেরকেও সংস্কার হওয়ার আহ্বান এবং প্রতিশ্রুতি জানিয়েছেন। এই ছিল আমার কাছে ঢাকেশ্বরী পূজা মণ্ডপ থেকে সর্বশেষ। বিদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা সরাসরি চলে যাচ্ছি সূচনার কাছে। সূচনা, জানাবেন উত্তরা পূজা মণ্ডপের কি অবস্থা দেখছেন, এখন উদযাপন কেমন চলছে? একদম শেষ মুহূর্ত, অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যে কিন্তু দেবী দুর্গা 5 দিনের যে তার মাতৃলোকের যাত্রা সেটি শেষ করে কিন্তু পিতৃলোকের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। এবং এই উত্তরা সর্বজনীন যে মন্দির, সেই মন্দির থেকে কিন্তু ঢাকেশ্বরী মন্দির অর্থাৎ জাতীয় মন্দিরে নিয়ে যাওয়া হবে দেবী দুর্গাকে, এবং তারপরেই কিন্তু বিসর্জন। এবং একদমই শেষ বেলায় কিন্তু উলুধ্বনি, ঢাকের বাদ্য এবং শঙ্খধ্বনিতে দেবী দুর্গাকে বিদায় জানানোর যে রীতি সেটি কিন্তু চলছে। তবে কিছুক্ষণের জন্য নামাজের বিরতিতে কিন্তু রয়েছেন সনাতন ধর্মের অনুসারীরা। আমার সাথে আছেন উত্তরা সর্বজনীন পূজা কমিটির সহসভাপতি এবং সাবেক সাধারণ সম্পাদক ননী গোপাল ঘোষ, আমরা একটু কথা বলবো তার সাথে। ননী গোপাল ঘোষ, একটু জানতে চাচ্ছিলাম যে এই যে 5 দিনের শারদীয় উৎসব একেবারেই শেষ বেলায়, আপনার কাছে জানতে চাইবো সার্বিক পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে এর আগেও আমাদের পূজা কমিটির অন্যরা শুভেচ্ছা জানিয়েছে। আজকে বিজয়া দশমী, তো আপনাকে আপনার মাধ্যমে সকলকে বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছি। যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই 5 দিনের যে আয়োজন, আমাদের একটা বড় ধরনের একটা প্রাপ্তি ছিল, আনন্দ হাসি খুশি, বাচ্চাদের মনে অনেক হাসি খুশি সব কিছুই ছিল, কিন্তু আজকে এই বিজয়ের মধ্যে দিয়ে চলে এসে আমাদের সকলের মনেই একটা ভারাক্রান্ত ভাব তৈরি হয়েছে। তারপরেও এর মধ্যে অনেক প্রাপ্তি আছে, প্রাপ্তির জায়গায় আবার প্রত্যাশাও আছে। প্রত্যাশা হচ্ছে আবার আগামী বছরের প্রত্যাশায় আমরা থাকি, মা আবার আগামী বছর আসবে, আবার আমরা এই আনন্দে উদ্বেলিত হব। তো বিজয়ের মধ্যে দিয়ে আজকে এই বিজয়ের যেই আছে সেটা হচ্ছে বড়দের কাছ থেকে আমরা একটু আশীর্বাদ পাবো, ছোটদেরকে ভালোবাসা দিব, এর মধ্যে দিয়েই মাকে বিজয় মাকে আমরা বিদায় জানাবো। আগামী বছরের জন্য আবার অপেক্ষা না থাকবে, অনেক ধন্যবাদ করবো, ধন্যবাদ আপনাকে। আগামী বছরের অপেক্ষায় থাকবেন সনাতন ধর্মের অনুসারীরা, এবং তারা বিশ্বাস করেন যে দেবী দুর্গা সব অশুভ শক্তির বিনাশ করে দেশ এবং পৃথিবীতে শান্তি ফিরিয়ে দিয়ে তবেই পিতৃলোকে গমন করবেন। এই ছিল দর্শক। এবার বিজয় শোভাযাত্রার প্রস্তুতির খবর জানাতে আমরা আবার চলে যাচ্ছি ঢাকেশ্বরী মন্দিরে, সেখানে আছেন সহকর্মী শফিকুল ইসলাম। সবুজ, সবুজ জানাবেন বিজয় শোভাযাত্রার প্রস্তুতি কেমন চলছে ঢাকেশ্বরী মন্দিরে? বিজয়ের যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। পূর্ব নির্ধারিত যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা কিন্তু সকাল থেকেই শুরু হয়েছে ঢাকেশ্বরী মন্দির সহ ঢাকা এবং বাংলাদেশের সব যে মন্দিরগুলো রয়েছে সেখানে। ষষ্ঠী পূজার মাধ্যমেই কিন্তু এই দুর্গা উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়, তার আজকে কিন্তু সমাপ্তি হবে।
এবং আমরা ঠিক এই মুহূর্তে রয়েছি জাতীয় মন্দির ঢাকেশ্বরী মন্দিরের ঠিক প্রধান ফটকের সামনে। এই ফটকের যে চিত্র আপনারা দেখছেন, যে পুরো ফটকের দুপাশে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া উপস্থিতি রয়েছে এবং যারা ভক্তরা আসছেন, সনাতন ধর্মাবলম্বীরা যারা আসছেন এই বিজয়ের এই শোভাযাত্রায় যুক্ত হতে, তারা কিন্তু হেঁটে হেঁটেই আসলে এখানে রওনা হয়েছেন এবং সকাল থেকেই কিন্তু নানা ধরনের প্রার্থনা চলছে। প্রার্থনা শেষে এখান থেকে কিন্তু দেবী দুর্গাকে নিয়ে যাওয়া হবে সদর ঘাটে, ওয়াইজ ঘাটে, এবং বিকেল সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে সন্ধ্যা 7টার মধ্যে বিসর্জনের যে কার্যক্রম রয়েছে তা শেষ করতে হবে। এবং ষষ্ঠী পূজার মাধ্যমেই যে এই বছর শারদীয় দুর্গা উৎসবের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল গেল 4 দিন পরে। আজকে যে আয়োজন, সেই আয়োজনের কিন্তু সমাপ্তি হবে এবং সবাই বলছেন যে দেবী দুর্গার কাছে তারা প্রার্থনা করছেন একটি সুন্দর সম্প্রীতির বাংলাদেশ, শান্তিপূর্ণ বাংলাদেশ, যেই বাংলাদেশকে সবাই কল্পনা করে, সবাই ধারণ করে এবং লালন করে। কোনো অস্থিরতা আসলে তারা চাচ্ছেন না, প্রার্থনার মাধ্যমে কিন্তু তারা দেবী দুর্গার কাছে এই বক্তব্যগুলো জানাচ্ছেন।